তাই বাংলা জড়িয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কেন্দ্র বিরোধী ধর্না মঞ্চে অভিনব লক্ষ্মীর ভাণ্ডারের মঙ্গলঘট বন্দনার পাশাপাশি মা মাটি মানুষের সরকারের নানা জনমুখী প্রকল্পের উপযোগিতা আম জনতার কাছে তুলে ধরতে পড়া হলো প্রকল্প পাঁচালীও। তৃণমূল মহিলা কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভানেত্রী মৌ সেনগুপ্ত, বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদার, মহিলা নেত্রী রেখা দাসরজক, পুরসভার মহিলা কাউন্সিলররা এবং জেলার অন্যান্য মহিলা নেত্রী ও মহিলা তৃণমূলের সদস্যরা এদিন বাঁকুড়া শহরের মাচানতলায় এই অভিনব কর্মসূচি পালন করেন। শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় পথ চালিত মানুষেরও নজর কাড়ে এদিনের এই পুজো অর্চনা। আসুন এক পলকে দেখে নেওয়া যাক এই অভিনব কর্মসূচির কয়েক ঝলক। পঞ্চায়েতে ডিএমএলএর অর্থে অধিকার বুঝিয়ে দিল যোগ্য মেয়েরা সম্মান পাওয়ার, মেয়েদের হাত শক্ত করে সে সব বাধা পেরিয়ে। প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্র সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা, লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে এবং রাজ্যের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে মাচানতলায় 8 ঘন্টা ধর্ণা বিক্ষোভে সামিল হয় মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনের। বাঁকুড়া সাংগঠনিক জেলা সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, আজ জয় মঙ্গলবারে মঙ্গল কামনা এবং লক্ষ্মীর ভাণ্ডারের বন্দনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নানা প্রকল্পের পাঁচালি পড়ে সকলকে দিদি আর মোদির মধ্যে ফারাক বোঝাতে এদিন এই অভিনব কর্মসূচি পালন করা হলো। তার এতে ভালো সাড়া মেলায় তিনি নিজেও আপ্লুত। আজকে আপনারা জানেন জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। সমস্ত সধবা মহিলারা, কেন অনেক মহিলারাই আজকে মা মঙ্গলচণ্ডীর পুজো করেন এবং তারা মায়ের কাছে চান যে আমার সন্তান, আমার সংসার যেন বিপদ থেকে উদ্ধার হয়, আজকে মা যেন সবার ঘরে মঙ্গল করেন। তো আমরা দেবী মঙ্গলাময়ী আমাদের মাকে হয়তো চোখে দেখি, অনুভব করেছি, কিন্তু বাংলার মাকে আমরা প্রতি মুহূর্ত দেখতে পাই। প্রত্যেক মাসে গ্রাম বাংলার মেয়েদের আঁচলের খুঁটে কোথাও 500 টাকা 1000 টাকা যখন মা দেন, এবং সেই মায়েরা যারা এক ফোঁটা ওষুধ কিনতে পারতেন না আগে অর্থের অভাবে, আজ 500 টাকা নিয়ে তারা বুক ফুলিয়ে বলেন, আমি কারুর টাকায় ওষুধ খাই না, আমার বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় টাকায় ওষুধ খাই। কাজেই যে লক্ষ্মীর ভাণ্ডার শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, আজকে ঘরে ঘরে যারা মেয়েরা অভিশাপ ছিল তাদেরকে লক্ষ্মী বলে আশীর্বাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমরা অভিনবভাবে এইখানে লক্ষ্মী পুজো করে এবং লক্ষ্মীর ভাণ্ডারের পুজো করে আমরা এটাই জানালাম যে মা গো তুমি ভালো থেকো, আর গ্রাম বাংলার মেয়েরা যেন এইভাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে। আজকে মূলত এই যে আপনাদের ধর্ণা বিক্ষোভ, কি দাবি নিয়ে ধর্ণা বিক্ষোভ? দেখুন, কেন্দ্রীয় সরকার অনেক কিছু প্রলোভন মানুষকে দেখিয়েছিল বাংলার। তারা অনেক কিছু বলেছিল, তারা বাংলায় ভালো করবে, তারা প্রত্যেক বাড়িতে চাকরি দেবে। আজকে দেখুন প্রত্যেকটা মানুষের জায়গায় ক্ষোভ বিক্ষোভ যে কেন্দ্রীয় সরকার প্রথমত গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, 100 দিনের কাজের টাকা, তারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, মানুষের বাড়িতে হাঁড়ি চড়ে না, আবাস যোজনা প্রত্যেকটা জায়গায় ফেলিয়ে এত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে তারা বঞ্চনা করেছে। এবং প্রত্যেকটা বাংলার মানুষের হয়ে আজকে আমরা এখানে মহিলারা, শহরের সমস্ত মহিলা কাউন্সিলররা আছেন, আমার মহিলা এখানে পৌরসভার পৌরমাতা আছেন, সমস্ত ওয়ার্ডের মহিলা নেতৃত্বরা আছেন, তারা শহরে বিক্ষোভ জানাচ্ছেন। সমস্ত পঞ্চায়েতে গ্রামের মা বোনদের আর্তনাদ, তাদের অধিকারের দাবি নিয়ে আমরা মাচানতলার মুক্ত মঞ্চে 8 ঘন্টা ধর্ণা মঞ্চ আমরা করছি। যদি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এখনও বন্ধ না হয়, স্তব্ধ না হয়, আগামী দিনে আমাদের লড়াই আরও বৃহত্তর আন্দোলনে যাবে। স্বাভাবিকভাবেই এদিনের অভিনব এই কর্মসূচি পথ চলতি মানুষের নজর কাড়ে। পাশাপাশি ধর্ণা মঞ্চে স্লোগান আর বক্তব্যের একঘেয়েমি কাটাতে এই লক্ষ্মী ভাণ্ডার বন্দনা আর প্রকল্প পাঁচালি পাঠ ভিন্ন স্বাদ এনে দেয় আন্দোলনে, আর তার ফলে বেজায় খুশি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কও। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।